দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুই। তেলিয়ামোড়া থানাধীন হাওয়াইবাড়ি থাংলাই বাজার এলাকায় জাতীয় সড়কে হয় এই দুর্ঘটনা। এদের অবস্থা আশঙ্কাজনক হয়, বর্তমানে তাদের উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার বিকেল প্রায় 4:30 নাগাদ 32 বছরের প্রহ্লাদ পোদ্দার বন্ধন ব্যাংকের কর্মী TR01AP8248 নম্বরের বাইক নিয়ে আগরতলার দিকে যাচ্ছিলেন। অপরদিকে হাওয়াইবাড়ি তেলিয়ামোড়া এলাকার বিমল রূপিণী বয়স 35 TR01C7835 নম্বরের আরেকটি বাইক নিয়ে তেলিয়ামোড়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। হাওয়াইবাড়ি এলাকায় আসতে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে উভয়ই আহত হন। খবর পেয়ে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা উদ্ধার করে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসেন। আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক দুজনকেই জিবি হাসপাতালে প্রেরণ করেন উন্নত চিকিৎসার জন্য। ব্যুরো রিপোর্ট, দৈনিক ত্রিপুরা। একটা কল পাইছি, হাওয়াইবাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যা দেখছি টাংলাই বাজারে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা বাইকের সংঘর্ষ হয়েছে। তো পেশেন্ট আনছি। কতজন আহত হয়েছে? দুইজন। নামটা? একজন হয়েছে প্রহ্লাদ পোদ্দার, 32 বছর। কোন জায়গায় বাড়ি? বাড়ি কইল শেখেরপুর। আচ্ছা, আর আরেকজন? বন্ধনগুলো কাজ করে। আচ্ছা, আরেকজন হচ্ছে বিমল রূপিণী। আচ্ছা, বাড়ি হাওয়াইবাড়ি। বাইকের নাম্বার টাম্বার জানা গেছে কিছু? নাম্বারটি আনতে পারছি না, লোকে। আচ্ছা, প্যারাশানি করে আইব। আমার এখানে তো মুরুখ নিয়েছিল, নিয়ে আসে বাইক চালিয়ে ঘুরাই তুলেছে, তারপর আরেকটা বাইকে এসে স্পিডে লাগাই দিছে। যারই সে শুনুন, নাম কি জানি? আমার এখানে তো সবসময় ইয়ে নেই, বইলার নেই, ওর নাম হচ্ছে বিমল রূপিণী। 10 টাকার মনে করো ওখানে, এও মোটামুটি মাঝখানে গেছে, আর তারাও আছে এদিকে। মানে এই বাইকটা খুব স্পিডে আছে, মোটামুটি স্পিডে আছে।